এই জীবনের বাচ্চা এই ঘর কি তোর পাবে? আপনি সম্মানিত লোক, আপনাকে আমরা সম্মান করি। দালালদের কথা না শুনে এক ঘন্টা আমাদের কথা শুনেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কাজ আপনি করবেন। আজকে আমাদেরকে বলে আমরা চাকরি দিলে, চাকরি থাকলে ঘর দেব, চাকরি না থাকলে ঘর দেব না, আপনার কথা আমরা মানতে রাজি না। কোন সংবিধানে লেখা আছে? একদিকে মাননীয় প্রধানমন্ত্রী বলবেন এই দেশে কোন লোক ছাদবিহীন থাকবে না, আর এইদিকে একজন মেয়র মহোদয় সবাইকে ঘর থেকে বের করে দিবে। ওইদিকে মাননীয় মেয়র মহোদয় উত্তরের রিটেনের টাকা দিচ্ছেন, পোষ্য কোটা দিচ্ছেন। আপনি কি ইন্ডিয়াতে থাকেন? আপনার জন্য কি আইন আলাদা? যদি বাংলাদেশের এই রাজধানীতে সিটি কর্পোরেশনের নিয়ম যদি হয়, উত্তর দক্ষিণে একই ধরনের কর্মচারীর উপরে রায় হবে। দুই ধরনের আমরা, কেউ কালো রঙের কেউ সাধারণের মানুষ নয়। মেয়র মহোদয় আমাদের কথা না শুনে আমরা রাজপথে নামবো।